শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? চতুর্থ শ্রেণীর অধ্যায় দশের পরিমাপ নিয়ে আজকে আলোচনা করব। তোমরা এই চ্যানেলে ভিডিওগুলো পেতে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে। আজকে অধ্যায় দশ পরিমাপের প্রত্যেকটা অঙ্ক আমি বিশদভাবে আলোচনা করব। প্রথমে তোমাদের 126 পৃষ্ঠার এক নম্বর কোয়েশ্চেনটা খালি ঘর পূরণ করো। প্রথমে বলেছে 8 মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো। তোমরা খেয়াল করো, এখানে 8 মিলিমিটার সমান 10 ভাগের 8। যেহেতু আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তোমরা খেয়াল রাখবা মিলিমিটার হচ্ছে সবার ডানে, সেন্টিমিটার ঠিক এর এক ঘর দুই ঘর বামে, মানে এক ঘর বামে। তাহলে আমরা জানি ডান দিক থেকে বাম দিকে তোমরা যত ঘর যাবা একের পরে ঠিক ততগুলো শূন্য দিয়ে ভাগ করবা। এজন্য হচ্ছে 8 মিলিমিটার, এটাকে 10 দিয়ে ভাগ করছি 10 সেন্টিমিটার। এবং দশমিকের ভাগের নিয়ম হচ্ছে এই ভাজকটা যদি 10, 100 বা 1000 হয় তাহলে এখানে একের ডানে যতগুলো শূন্য থাকবে, মনে করো দশমিক বিন্দুটা এখানে আছে, এই বিন্দুটা ঠিক তত ঘর বাম দিকে সরে যাবে, এজন্য 0.8 সেন্টিমিটার হয়েছে। এটা খেয়াল করো। এরপরে পরের কোয়েশ্চেনটা দেখো, তোমরা পরের কোয়েশ্চেনটা দেখো, খালি ঘর পূরণ করো। 1 এর 2, 4.2 কিলোমিটার, এটাকে আমাদেরকে মিটার বানাতে বলছে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, কিলোমিটারকে মিটার বানাতে গেলে 1000 দিয়ে গুণ করো। চলো প্রথমে 42কে 1000 দিয়ে গুণ করো, তাহলে হলো 42,000। এখানে দেখো দশমিকের পরে এক ঘর পরে বাম দিকে, ডান দিক থেকে এক ঘর বাম দিকে দশমিক আছে, তাহলে আমরা এখান থেকে ডান দিক থেকে এক ঘর দশমিকটা বসিয়ে দিলাম। যেহেতু দশমিকের ডান দিকে শূন্যের কোনো মূল্য নেই, তাই আমরা এটাকে উঠিয়ে দিয়ে দিলাম। তাহলে 4.2 কিলোমিটার সমান 4200 মিটার। এবারে দেখো 5.45 লিটার, এটাকেও মিলিলিটার, আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার, 1 লিটার এটাকে গুণ করবো। গুণ করলে ঠিক একইভাবে 545কে 1000 দিয়ে গুণ করলে 545-এর পরে 3টা 0 হবে। আমরা জানি 1, 2, 2 সংখ্যা পরে দশমিক, 1, 2, 2 সংখ্যা পরে দশমিক উঠিয়ে দিলাম, তাহলে 5450 মিলিলিটার, এটাকে মিলিলিটার বানালাম। এবারে এটাকে ডেসিলিটার বানাবো। আমরা জানি 100 মিলিলিটার সমান হচ্ছে 1 ডেসিলিটার, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করব। ঠিক ভাগের নিয়ম আগের মতো 1, 2, এখান থেকে এক ঘর দুই ঘর, এখানে দশমিকটা বসিয়ে দিলাম, 54.50 ডেসিলিটার। আমরা জানি যে দশমিকের ডান দিকে শূন্য না লিখলেও হয়, এজন্য আমরা 54.5 ডেসিলিটার লিখলাম, এটাই উত্তর। এরপরেটা হচ্ছে 3 মিটার 7 সেন্টিমিটার, এটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে, তাহলে এটাকে আমরা কী বলবো? আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এটা এই জন্য আমরা এটাকে কী করতেছি, 300 গুণ 1, 3 গুণ 100 যোগ 7, 300 যোগ 7, 307 সেন্টিমিটার, তাহলে 3 মিটার 7 সেন্টিমিটার ইকুয়াল টু 307 সেন্টিমিটার। তোমরা পরেরটা খেয়াল করো, 600 গ্রাম, এটাকে কেজি বানাতে হবে। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 600কে 1000 দিয়ে ভাগ করি, তাহলে 0.600 কেজি, যে 1, 2, 3, এখান থেকে দশমিকটা ধরো 1, 2, 3, এখানে দশমিকটা বসবে 0.00600 কেজি। কিন্তু আমরা জানি যে দশমিকের ডান দিকে শূন্য না লিখলেও চলে, এজন্য 0.6 কেজি। আমি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।